হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার নর্থ সিকিম ট্যুরের ডিটেলস। আমরা এপ্রিল 2022 নর্থ সিকিম গিয়েছিলাম। এর মধ্যে আমরা গিয়েছিলাম গুরুদংমান লেক, ইউনতাম ভ্যালি, জিরো পয়েন্ট। আমার আগেও এক্সপিরিয়েন্স আছে গুরুদংমান লেক যাওয়ার। ইউনতাম আমি আগে দুবার গিয়েছি, গুরুদংমান একবার গিয়েছি। গুরুদংমার প্রথমবারের এক্সপিরিয়েন্স, লেকে যাওয়ার এক্সপিরিয়েন্সটা তো খুব ভালো ছিল, বাট শরীরের দিক দিয়ে ভালো ছিল না। বিকজ যখন আমি গিয়েছিলাম আজ থেকে প্রায় 8 বছর আগে, তখন আমি কোনো কিছু হাই অল্টিটিউড সম্পর্কে যেরকম আমার আইডিয়া ছিল, তো আমি উইদাউট এনি ব্যবস্থাপনা চলে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমার ভীষণ রকমের শরীর খারাপ হয়েছিল। বিনা ব্ল্যাকআউট হচ্ছিল বারবার, আমি আনকনসিয়াস টাইপ হয়ে যাচ্ছিলাম, বাট আমি ঘুরেছিলাম। আমি তাও না যাওয়া হয়নি, আমি লেক পর্যন্ত নেমে গেছিলাম, তারপরে দুজনে মিলে দেখতে থাকি, টিকিট অ্যাভেলেবেল ছিল না। আর তখন মেনটেন্যান্সের জন্য এয়ারপোর্টও বন্ধ ছিল বাগডোগরা, দ্যাটস ওয়াই আমরা ট্রেনের ওপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছিল। যাওয়ার সময় বাগডোগরা খোলা ছিল, আমরা ওখানে থাকতে থাকতে বন্ধ হয়ে যায়। তো ওরা ট্রেনটাই চেষ্টা করছিলাম, ট্রেনেই যেতে হয়, বাই চান্স যদি আগে বন্ধ করে দেয় যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। তো সেই কারণে আমরা শতাব্দীর টিকিট পেয়েছি। তো সিক্সতে আমরা শতাব্দীতে যাই, আমাদের ফেরার টিকিট ছিল 12th শতাব্দী, 12th এপ্রিল বলছি শতাব্দী। বাট আমাদের ওখানে গিয়ে আবার যথারীতি দুজনের প্ল্যান চেঞ্জ হয়। হঠাৎ দেখি হোটেলে গ্যাংটক, মানে নর্থ সিকিম ঘুরে এসে গ্যাংটকের হোটেলে বসে দেখি যে স্পেশাল ট্রেনে টিকিট অ্যাভেলেবেল, ফেরার টিকিট। সো আমরা টিকিটটা স্পেশাল ট্রেনে করে নিই অ্যান্ড শতাব্দীতে ক্যান্সেল করে দিয়ে আমরা ওই দুটো দিন এক্সট্রা পেয়ে যাই হাতে। ওই সময় পয়লা বৈশাখে তো আম্বেদকার বার্থডে ছিল, তো ওই দুটো দিন কাজে লাগিয়ে আমরা আরও দুদিন দার্জিলিং ঘুরে চলে আসি। যাই হোক, আজকে দার্জিলিংয়ের কথা বলবো না, আজকে শুধু সিকিমের প্ল্যানিংকে তোমাদেরকে বলবো। তো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের জার্নি শুরু হয়েছিল 6th এপ্রিল হাওড়া স্টেশন থেকে। শতাব্দী ছেড়েছিল ঠিক 2:16। তারপরে আমি এখন তোমাদের সাথে একটুখানি আমাদের ট্যুরটা যেটা প্ল্যানিং হয়েছিল সেই ডিটেলসটা বলে দিচ্ছি। ফার্স্ট ডে আমাদের 6th এপ্রিল রাত্রিটা থাকার কথা ছিল শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমরা একদম স্টেশনের কাছে তিরুপতি লজ বুক করে রেখেছিলাম ইন অ্যাডভান্স, যদি না পাই বাই চান্স, কারণ ওটা ওয়াকিং ডিস্টেন্স স্টেশন থেকে, যদিও সেরকম কিছু লজ নয়, জাস্ট একটা রাত্রি থাকার মতো ওকে টাইপ। তো নেক্সট ডে আমাদের প্ল্যানিং ছিল গ্যাংটক যাওয়ার, মানে 7th। 8th প্ল্যান ছিল সকালবেলা বেরিয়ে লাচিং যাওয়ার। 9th প্ল্যান ছিল আমাদের গুরুদংমান লেক সকালবেলা উঠে ঘুরে দেন লাচুং যাওয়ার। অ্যান্ড তারপরে 10th ছিল লাচুং থেকে বেরিয়ে ইউনতাম ভ্যালি ঘুরে দেন আবার হোটেলে লাচুংয়ে এসে লাঞ্চ করে আবার গ্যাংটকের জন্য বেরিয়ে যাওয়ার। কারণ আমাদের যেহেতু আগে ঘোরা, আমরা জানতাম ব্যাপারটা কীরকম হতে পারে, একটু আইডিয়া ছিল অ্যাকচুয়ালি। আমাদের গ্যাংটকের হোটেলটাও আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর নর্থ সিকিমটা ওই গ্যাংটকের একজন লোকাল ট্র্যাভেল এজেন্টের কাছ থেকে শুধু নর্থ সিকিমের প্যাকেজটা আমরা নিয়েছিলাম, আর এনজেপি যাওয়া আসার গাড়িটা তার কাছ থেকে নেওয়া হয়েছিল। তো উনি সবই ঠিক ছিল, শুধু নর্থ সিকিমের ড্রাইভারটা আমাদের খুব একটা ভালো ছিল না, বাকি সব ওকে ছিল।
আমরা রাত 11:15 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছাই এবং তারপরে রাত্রিটা আমরা তিরুপতি লজে থেকে যাই। সকাল 9টায় আমাদের গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি বলা ছিল, ঠিক 9টার সময় গাড়ি এসে যায়, আমরা গ্যাংটকের জন্য রওনা দিই। আমাদের গ্যাংটকে হোটেল বুক করা ছিল এমজি মাগে হোটেল সমেত ওরিয়েন্টাল, একদম প্রাইম লোকেশন, আর হোটেলটাও খুব ভালো ছিল। একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে হোটেলে কোনো লিফট ছিল না। গ্যাংটক যাওয়ার সময় রাস্তায় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, ড্রাইভার দাদাই ওখানে দাঁড় করান এবং সেখানে আমরা ব্রেকফাস্ট করে নিই। আমাদের মোমো, ম্যাগি, চা সহযোগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়। টেস্টটাও খুব ভালো ছিল, বাট আমি সরি যে আমি রেস্টুরেন্টের নামটা দেখতে পাইনি, একদম রাস্তার ধারে যাওয়ার সময় পড়েছিল। তো তারপরে সেখানে একটা ব্রেক নিই, আমরা আবার যাওয়া শুরু করি আর দুপুরের মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে যাই। তো গ্যাংটকে যে হোটেলটা বুক করা ছিল, তো সেটা তোমাদের যেটা বলছিলাম সেখানে লিফট ছিল না, তো আমরা সেই জন্য ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছিলাম। তো আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে ছিল, সুইট রুম। এগুলো তোমাদের যে ফটোগুলো আমি দেখাচ্ছি এগুলো সব রুমের উইন্ডো থেকে নেওয়া, একদম এমজি মার্ক থেকে দেখা যাচ্ছে। দেখো এমজি মার্ক, কোনোটা দিনের কোনোটা রাতের। আর হচ্ছে তোমরা যদি কোনো তোমাদের হোটেল নিয়ে ফ্যারি থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তবে আমি সাজেস্ট করবো যে যদি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে রুম পাও তবেই নিই, বিকজ লিফ্ট নেই, কাঠের সিঁড়ি উঠতে কিন্তু অসুবিধে হবে। এটা হোটেলে তুমি তো ওরিয়েন্টালে ফার্স্ট ফ্লোরের লাউঞ্জ, পিকসগুলো দেখতে দেখতে তোমরা কয়েকটা কথা শুনো, যাদের হাই অল্টিটিউড সিকনেস আছে আমার মতো তারা একটু প্রিপেয়ার হয়ে যাবে। সঙ্গে কর্পূর ক্যারি করবে, জল বারবার করে অল্প অল্প করে জল খেতে থাকবে, আর পপকর্ন খেতে থাকবে। পপকর্ন খেলে আমার মনে হয় একটু হেল্প হয়, আর কর্পূরটা বারবার করে তোমরা যদি ইনহেল করো ওটাতেও হেল্প হয়। আমি লাদাখ গিয়েছি দুবার, স্পিতি গিয়েছি একবার, আমাকে এগুলোও হেল্প করেছে। তার সাথে হোমিওপ্যাথি ওষুধ কোকা 30, আর অ্যালোপ্যাথি ওষুধ হচ্ছে ডায়ামক্স, এগুলোও খেতে পারো। কোকা 30 যাওয়ার 3-4 দিন আগে থেকে খেতে পারো, আর ডায়ামক্সটা তোমরা বেশি খাবে না, বেশি না খাওয়াই ভালো অ্যালোপ্যাথি ওষুধ। তো ডায়ামক্সটা যেদিন যাবে সেই দিন মর্নিংয়ে তোমরা একটা খেতে পারো, যেদিন যাবে মানে যেদিন তোমরা গুরুদংমার লেক যাবে সেই দিন মর্নিংয়ে একটা খেতে পারো। আমরা পৌঁছে সেদিন এমজি মার্গে একটু শপিং করেছিলাম, ফোরকাস্ট ছিল বৃষ্টির, সো ছাতা কিনতে হতো, ছাতা কিনেছিলাম, আর কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস, ড্রাই খাবার কিনে নিয়েছিলাম। এইটস মর্নিংয়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা একটা লোকাল ট্যাক্সি নিয়ে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম। দেখান থেকে নর্থ সিকিমের জন্য গাড়ি ছাড়ে, নর্থ সিকিমের গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল প্যাকেজে। তো আমরা পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা মাঝে আমাদের অনেকগুলো সাইট সিন করবার ছিল, বাট আমরা দাঁড়াতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি, আর ফোর্সে বৃষ্টি হচ্ছিলো, মাঝে মাঝে একটু বেড়ে যাচ্ছিলো। তো সেই জন্য কিছু কিছু স্পটে আমরা দাঁড়াতে পেরেছি, বাকি সবগুলোতে আমরা দাঁড়াতে পারিনি। ওয়াটারফলসগুলো ম্যাক্সিমাম আমরা গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম। তোমরা গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার সময় যে যে সাইট সিনগুলো করতে পারো সেগুলো হচ্ছে বাটারফ্লাই, ওয়াটারফলস, ডিকচু রিভার ড্যাম, সিংহিক ভিউ পয়েন্ট, নাগা ওয়াটারফলস, চুনথাং তিস্তা পাওয়ার প্রজেক্ট, রিভার ড্যাম। আর তাছাড়াও রাস্তায় অনেক ওয়াটারফলস থাকে, ছোট বড়। আমরা একটা ওয়াটারফলসে নামতে পেরেছিলাম গাড়ি থেকে বিকজ প্রচণ্ড বৃষ্টি, আর এই সিংহিক ভিউ পয়েন্টে, বাট ভিউ কিছু সেরকম ছিল না বিকজ প্রচণ্ড ক্লাউডি ছিল।
আমি লাস্ট দুবার যখন এসেছি নর্থ সিকিম, তখন আমি এপ্রিলে একবার এসেছিলাম, একবার মেতে এসেছিলাম, বাট এত বৃষ্টি ছিল না। এবার বড্ড বেশি বৃষ্টি পেয়েছি, তবে নর্থ সিকিমে অতটা পাইনি, বাট মানে গ্যাংটক সাইডে বেশি বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, আরেকটা কথা, এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আর নেক্সট ব্লগে আমি বাকি পার্টটুকু দেব, বিকজ এটা নইলে খুব বড় হয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, অ্যান্ড প্লিজ যদি ভালো লাগে কারোর সাথে শেয়ার করতে চাও তো শেয়ার করে দিও। যাওয়ার আগে খুব একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, সিকিমে 1 লিটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ওরা অ্যালাউ করে না, ওরা দেখতে পেলে ফাইন করবে, সো ড্রাইভার তোমাদেরকে বারণই করে দেবে। সেক্ষেত্রে ওখান থেকে 5 লিটারের বটল বা 5 লিটার বটল তোমরা কিনতে পারো, অর এলস তোমরা স্টিলের বটল ক্যারি করতে পারো, ওখানে জল রিফিল করে নিতে পারো। আমরাও সেটাই করেছিলাম, বিকজ আমরা জানতাম না, তো আমরা ওখানে গিয়ে যখন জানতে পারি, আমরা 5 লিটারের বটল কিনে নিয়ে আমাদের স্টিল বটলে রিফিল করে করে আমরা নিয়ে বেরোচ্ছিলাম বাইরে।